back. This part two to our watch along of this Bengali film. This Bengali if, film. If you're seeing this on YouTube, you can see a very cut version. If you see full uncut version, you can debate on the link in the description below. Any comments, you go check that out. And let's just get back into this, huh? মোগল সেনাপতি মানসিংহ প্রতাপগড়ের রাজবাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছিল, কিন্তু সে নদী পার হয়ে বল্লভপুরে এলো না, তাই বল্লভপুরের রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে। কাছে পিঠে কোনো প্রমাণ নেই। আছে নিশ্চয়ই, কিন্তু সে তো আমি আপনি ধরতে পারবো না, পণ্ডিতরা হয়তো পারবেন। আজই প্রমাণ পেতে হলে এই নাট মন্দিরে যাওয়া ছাড়া আর উপায় নেই। তা আজ রাত্রিরই প্রমাণের দরকারটা কি? Can't do it before 10:50. এই মিস্টার হালদার, সে প্রশ্নের জবাব দেওয়া আমার উচিত হবে না। হে নিশ্চয়ই চৌধুরীর লোক। আপনি মনোহরকে বাতি আনতে। মনোহর, একটা বাতি নিয়ে নাট মন্দিরে যা, আমরা আসছি। তুমি সেই যাবে? 400 বছর স্বপ্ন, 400 বছর। ড্রাইভার কানতে কি হয়েছিল? তাহলে বড় অত চিন্তা করতো না, রয়ে যেতে পারতাম আজকে রাতটা। খেয়াল বলতে পারেন, আপনার বাবার মতো পুরনো জিনিসপত্রের উপর ঝোঁক, টাকার দরকার কোথায়? এত বড় এস্টেট, কি এমন টাকার দরকার যে এতদিনের বাড়ি বেচবেন? বোধহয় একা থাকতে ভালো লাগে না এখানে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। বিয়ে করেননি? না। আর কেউ নেই আত্মীয়স্বজন? আত্মীয়স্বজন না, কেউ নেই। ও হ্যাঁ, আরেকজন আছে। কে? হিস্টরি ক্যাপিটাল। ও, আপনি এই বাড়িতে থাকেন না? না, আমার বাড়ি তো অন্য, আলাদা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ওই দিকে। ১০,০০০ দলিল রেজিস্ট্রির সময়, ওকে? বাকি ১০,০০০? ওকে ওকে, আপনি এটাকে 40% ধরতে পারেন, বাকি ১৫,০০০। ১৫,০০০? জানি জানি মিস্টার রয়। না, চৌধুরীর কথা আমি ভাবছি না। কারোর কাছেই পাবেন না, ভেঙে মাঠ করে দেবে মশাই, ফ্যাক্টরি বানাবে, ফিল্ম স্টুডিও বানাবে, বাদুর চামচিকে কোথায় উড়িয়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা আছে? I like that he wants to preserve the bats. তাজা বাদুর, accept it. Okay. There you are. স্বপ্না, ছন্দা, ১৫,৬১। আর বাইনার লেখাপড়া? লেখাপড়া? এই ১০,০০০ই ফুল পেমেন্ট, আমি আর চাই না। কি বলছেন মিস্টার রয়? ১৫,০০০। খানা তৈয়ার, যদি হুকুম হয়। His name is Mustache on. Nope. আপনারা বসে যান, আমি খাচ্ছি। আপনি কিছু মনে না করেন তো একটা কথা বলি? হ্যাঁ, বলুন না, বলুন বলুন বলুন। আপনার গোঁপটা না আমার বড় ভালো লেগেছে। গোঁপ? হ্যাঁ। আসুন মিস হালদার, সবাই অপেক্ষা করছেন, দেওয়ান সাহেব চলুন। হ্যাঁ, উনি খাবেন না, ওর শরীর খারাপ। ও, শরীর খারাপ, ঠিক আছে, খেতে হবে না, আপনি আসুন মিস হালদার। মিস হালদার, যখন মহালের বা দরবারের কাজকর্ম থাকে তখন স্টেশনে থাকি। উনি থাকেন, মাঝে মধ্যেই এখানে থাকেন, তাই ওনাকেও ধরলাম আর কি। কেন আপনার রঘুদা? রঘুদার কথা আপনাকে কে বলল? দেওয়ান সাহেব। দেওয়ান সাহেব অনেক, রঘুদা মারা গেছে। আসুন ছন্দা দেবী। রঘুদার কথা তোকে কে বলতে বলেছে? কথা কথা খা। এটা এটা পূর্বপুরুষের, অনেকদিন আগের নিশ্চয়ই। হ্যাঁ, প্রায় ৪০০ বছর। ওর মুখের জায়গাটা ওরকম কেন? মুখের জায়গাটা রাগু। Nice twist. I was certain they were going to encounter Raghu while they were there. I'm sure they were. Yeah.
Raghu's gonna let him know how he feels about selling the house. Shanti. Yes. Hey, Shanti. Nice transition. কেমন কায়দা করে এগারোটার আগে ওদের বাড়ি থেকে বার করলাম বল। কেন এগারোটা বাজলে কি হতো? বাবা সর্বনাশ হয়ে যেত, আমাদের চেম্বার হতো না। যাক কেউ সব কথা, কেন এই বেড়ে 400 বছরের পুরনো না? আলবার 400 বছরের পুরনো, প্রমাণ দেখিয়েছি বুড়োকে। তবে তবে কি আসল কথাটাই তো চেপে গেছি। কি আসল কথা? আরে রঘুদার কথা। Nice shot. Oh, it's his ancestor. Yeah. Like hello. No. Oh, this is interesting. They're going to have to come back. Scratched out the face. Yeah. Yeah, they're going to have to come back. The car won't start. Ki holo. আচ্ছা বাবা শোনো না, আমরা রাজবাড়িতে ফিরে যাই না আজকে রাতটার মতো। রাজা বাহাদুর নিশ্চয়ই আপত্তি করবেন না। তাদের দূত প্রথম গেল প্রতাপগড়ে ইন্দ্রনারায়ণ ভূঁইয়ার কাছে। ও মানে তুই নদীর ওপারে যে প্রতাপগড়ের কথা বলছিলি? সেই প্রতাপগড়। এই কে আছিস? পত্র লেখ ওই বল্লভপুরের রমাপতিকে, কেদার রায়ের এই বার্তা সেখানে পৌঁছে দেবে আমার দূত। তার কি কোনো দরকার আছে রাজামশাই? রমাপতি এমনিতেই কারণে অকারণে আপনার উপর চটে থাকে, এসব কাণ্ড করলে শেষকালে একটা যুদ্ধ না লাগে। যুদ্ধ করবে রমাপতি? খিটখিটে হেপো বুড়ো একটা, কোথায় একটু তলোয়ার তলোয়ার চালিয়ে টাটকা থাকবে তা না? কবিতা পড়ছে। পাঠাও দূত। এদিকে রমাপতি একে বুড়ো তায় মাতাল, তার ওপর আবার ইন্দ্রনারায়ণের সাথে বরাবরের রেষারেষি। ইন্দ্রনারায়ণ আলাদা দুধ পাঠানোয় রমাপতি তো খেপে লাল। এই দুধকে নিয়ে গিয়ে 200 চাবুক মার, ওর এত বড় সাহস ঘাস ডিঙিয়ে ঘোড়া খাওয়া। আগে রাজাবাবু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। যাও রঘুকে ডেকে আনো, যাও। হেই ছোট কুমার, আমার প্রতিশোধ চাই, আমি এর প্রতিশোধ নেব। কিন্তু রাজাবাবু তো এই বয়সে আপনি কিভাবে? আমি যাব বলেছি। তবে রঘু যাবে। কিন্তু বাবা, যদি তাহলে তোমার প্রতিশোধ নেই। অর্থাৎ যদি প্রতিশোধ নিতে না পারো তবে তোমার মুক্তি নেই। হ্যাঁ তাই, কিন্তু নয়, যাও। The whipping in the background. তরোয়াল ঠরোয়াল বেঁধে বাল্য সখীদের কাছ থেকে বিদায় টিদায় নিয়ে মনের দুঃখে ঘোড়ায় চড়ে রওনা হলো। মানসিংহের সাথে লড়াই করার আগে মানসিং ইন্দ্রনারায়ণকে শায়েস্তা করতে। আর হবিত হওয়ার সেই দিনই নদীর ওপারে প্রতাপগড়ে ইন্দ্রনারায়ণের সেপাইরা দিল্লি থেকে আনা নতুন কামানের মহড়া দিতে লেগেছে। কামানের মুখটা বল্লভপুর দিক থেকে ঘোরাও, গোলা ওই পানে গেলে যুদ্ধ লেগে যাবে। হে বেশি পাকা মকরো নাই হরিনাথ, ছোটবেলা থেকে কামান দেখছি। এ তো দিল্লির কারিগরের তৈরি, বহু দূর যায়। বহু দূর যায়। গোলা বড়। What could go wrong? Poor Raghu. Oh dear. And then he has a heart attack? Ei mukti na nawa porjonto Raghur protishodh nei. এই প্রতিশোধ না এই ছিল কাণ্ড, বুঝলি?
রমাপতি তো অভিশাপ দিয়ে খালাস, আর এদিকে ইন্দ্রনারায়ণের কোনো বংশধর আজও বেঁচে আছে কিনা তার ঠিক নেই, থাকলেও সে বাড়িতে আসবে। ওটা কি রে গল্প? আরে কিছু বল, একটা সামলে নিস, হ্যাঁ বুঝতে যেন না পারে, যা 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 যা। Mustache, mustache. রাজাবাবুরের শখে আপনি গোপ রেখেছিলেন? হ্যাঁ একরকম, তাই ওই রাজা বাচ্চার মেজাজ তো, তা আপনারা মানে হঠাৎ বলবেন না, মহা বিপদে পড়ে গেছি। ওটা কি কি ওরা উপরে হাসলো কে? রাজাবাহাদুর। হ্যাঁ হ্যাঁ রাজাবাহাদুর, রাজাবাহাদুর ছাড়া আর এরকম করে হাসবে কে বলুন? রঘুদা, রঘুদা, এটাই তো খুব ভালো সময় না, চারিদিক নিস্তব্ধ, এই সময় তো কাব্য আসে না? কিন্তু হাসিটা তো কাব্যের ঠিক উল্টো মনে হলো। I absolutely love all of the frames. আপনাদের কাছে আর গোপন করে লাভ নেই। Oh, that's just great. কিন্তু আপনাদের ভালো করে বিছানাটুকু করে দেওয়ার আমার ক্ষমতা নেই। আসলে কিছুই না। Oh, he's telling him the truth. আসুন দেওয়ান সাহেব। আপনারা হয়তো একটু অবাকই হয়েছেন দেওয়ান সাহেবের কোপটা। না না, হ্যাঁ আমরা শুনেছি। না মানে ফালতু ঝামেলা পার আস না। ওরা রঘুদাকে দেখে ফেললে কি হবে বুঝতে পারছিস? খামোখা চেঁচাস না ওরকম, মনো সর্বনাশ হয়ে গেছে। জানি পাশের ঘরে তেনাদের সবার ব্যবস্থা করেছি, এখন আমি যেমন যেমন বলছি তেমন তেমন করো। বিছানাপত্র উপযুক্ত নেই, তার উপর আবার কি আমার একটা রোগ আছে, আমার হাসি পেলে আমি চেঁচিয়ে হেসে ফেলি, হয়তো আপনারা থাকবেন আমি খেয়াল করবো না, ভয় পাবেন না যেন। আসুন মিস্টার হাল, বাবার মৃত্যুর পর আসলে শোকে পাথর হয়ে গেছে, যেখানে সেখানে এরকম দাঁড়িয়ে থাকে। যাও হরিহর শুয়ে পড়ো, যাও যাও, দাঁড়িয়ে থেকো না, যাও ওটা আমাকে দিয়ে যাও। Is it? Yeah, I've been paying attention to it, and I think it's like a Napoleon Dynamite continuity thing where they're purposefully making his tie longer as the movie goes on. Raja Bahadur abritti shuru korechilen, bhalo kore shunbo bole beriye elam. Ghumole amon abritti ta shunbo na. Oh, abritti ta bhalo lagche apnar? Bhalo lagbe na. Bhavatu bhavati mai satatam anurodhini. I wonder if she is Raghu's love that he looked at dying, reincarnated. মনে হচ্ছে জানো রাজা বাহাদুর নন, মনে হচ্ছে এ এক অভিশপ্ত আত্মা যে যুগ যুগ ধরে প্রতি রাত্রে বিরহী চক্ষে বেদনা মুখে করে ঘুরে বেড়ায় এই পুরনো প্রাসাদের ঘরে ঘরে। আজ এত ছটপট করছে কেন বুঝতে পারছি না, কোনো কথাই বলা যাচ্ছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। He's restless because his reincarnated love is there. মানে কদিন পর বাড়িতে মেয়ে মানুষ হলো বলো? তুই ঘুমতো, এই কেরে
রঘুদা? একজন সারা রাত ধরে বাড়িময় ঘুরে বেড়াচ্ছে মনে এক প্রকাণ্ড ভার নিয়ে। ভেবেছিলাম সে ভারে সামান্য একটুও যদি ভাগ করে নিতে পারতাম, কিন্তু সাধ্য কি আমার, তার চেয়ে যাই। রাজা বাহাদুর, কালিদাস, অভিজ্ঞান, শকুন্তলা, তখন যেটা বলছিলেন মেঘদূতে আরেকবার বলবেন। মেঘদূতম ছন্দা, লজ্জা করে না আপনার? উল্টুকু কচি মেয়ে এইভাবে তাকে ভোলাচ্ছেন? কি হলো কি, তোমাকে ঘরে যেতে বললাম না? যাও ঘরে যাও, যাও। এই কোথায় গেলেন? কি বলছো কি, রাজা বাহাদুর রাজপোশাক পরেছেন নাকি? পড়েছেন কিনা তোমার শখে, রাজা বাহাদুরকে গিয়ে জিজ্ঞেস করো। রাজা বাহাদুরকে আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন আমার জন্য অপমান সহ্য করবেন আপনি? আপনার ঘরে আপনি এসেছেন সেটা অন্যায়, আমি আবৃত্তি শুনতে চেয়েছি সেটা আপনার অন্যায়। বাজে কথা বলিস নি ছন্দা, আমি কিছু দেখিনি ভাবছিস? কি দেখেছো তুমি, কিরকম করে শুনি, আমার কোড়ে আঙুলটা পর্যন্ত ছন্নিওনি। হ্যাঁ ছোঁয়া সম্ভব ছিল না। অন্যায় করেছেন কি করেননি? সোমনাম বলিস, আমি ঘুমের মধ্যে উঠি, হাঁটি, স্লোক আওড়াই, কিচ্ছু টের পাই না, সব না জেনে করি। সব না জেনে? দ্যাটস ইট, তাই ভাবছিলাম। কিন্তু রাজপোশাক, পাগড়ি? হ্যাঁ পাগড়ি ও পরি, রাজপোশাক ও পরি, সবই ঘুমের মধ্যে। না না সে তো ওইদিকে গেল। হ্যাঁ ওইদিকেও যাই। আপনি তো ওইখানে। হয় হয় ঘুমের মধ্যে সবই সম্ভব হয়, আপনি জানেন। I go there. I come here too. But you were over there. Oh, I've been there before. আমরা দেখি একটা সিঁড়ি দিয়ে নেমে আবার এই কোর্টিয়ার্ড হয়ে তিনিও হল ঘরের দিকে আসছেন, আমিও আসছি। এবং এখানে ফিরে এসে কি দেখলাম? একই, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। ঘুমের মধ্যে পোশাক আশাক চেঞ্জ করে ওই দিক থেকে এইদিকে আসা সম্ভব না? এক্স্যাক্টলি। তাহলে কি দাঁড়ালো অল দিস কান্নাকাটি চেঁচেমেচি এর পেছনে অন্য কেউ, নট ইউ, ঠিক না? রঘুদা? রঘুদা আপনার দাদা? না আমার পূর্বপুরুষ। পূর্বপুরুষ? হ্যাঁ। ডু ইউ মিন টু সে দিস রঘুপতি, অর্থাৎ আপনার রঘুদা, ভূত? ভূত? আপনার চেক আপনাকে ঠকিয়ে বাড়ি বেচছিলাম। ঠকিয়ে? নো নো মিস্টার রয়, আই মাস্ট কনফেস, আমি আপনাকে ঠকিয়েছি। ইটস ওয়ার্থ মোর নাও। হ্যাঁ দেখুন, 1561 10,000 কেনা যথেষ্ট অন্যায়, যথেষ্ট অন্যায়। কিন্তু 1561 প্লাস রঘুদা, এক্স্যাক্টলি, ইটস ওয়ার্থ মোর নাও দ্যাট ইটস গট আ গোস্ট। আগামীতে হয়তো 567 ও পাবে, কিন্তু ভূত? হ্যাঁ ভূত। আর দ্বিতীয়ত, আপনি এখনই স্বপ্নচন্দ্রকে কিছু জানাতে যাবেন না। আমি আগামী রবিবার চৌধুরীকে ডেকে এনে 1561 দেখাবো, রঘুদা দেখাবো, বাস আর কিছু চাই না। বলুন রাজি? হ্যাঁ এতে আর রাজি না হওয়ার মতন কি আছে? হ্যাঁ রোজ 11টার সময় ভোর অব্দি। ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল। আবার কি করতে হচ্ছে না? কি কি হলো, তুমি আসবে না? And that would be part two, reacts to that. And if you're seeing this on YouTube, you saw a very cut-up version. If you see full uncut version, though, you get over to Patreon. I'll put in the description below, pinned comments. You go check that out. And let's go back into this, huh? Sure. I mean, let's go to the next part. Yeah.